সবথেকে বেশি যোগাযোগটা আমার মনে হয় বেশি এবং মাছের সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই অবরোধের কারণে ইলিশ কমে নেই। আমি আপনাদেরকে দুইটি উদাহরণ দিয়ে বলতে চাই। বাজারে এই অবরোধ শুরু হওয়ার আগে ইলিশের পরিমাণ কত ছিল এবং জাটকা ইলিশের পরিমাণ কত ছিল, আর যে বড় ইলিশটা দেখা যায় এখন, এই যে আবেদ ভাই আছেন সভাপতি মহোদয়, উনি ওনার আড়তে যে পরিমাণ 800 গ্রাম 900 গ্রামের বা 1 কেজি সাইজের ইলিশ উনি যেটা ডাক দেন সেটার পরিমাণ আসলে বাড়ছে কিনা। তবে একটি বিষয়, এর আগে যিনি বলে গেলেন যে ট্রলিং, আমি আসলে ট্রলিং এর বিষয়টি বলতেছি, এখানে রাসেল ভাই আছেন, ট্রলিংটা যদি বন্ধ করা না যায় তাহলে ইলিশ তো হারাবেই। শুধু ইলিশ না, এইটার সাথে আরও অনেক প্রজাতি হারায় যাবে। এটা আসলে বন্ধ হওয়া উচিত এবং ট্রলিংয়ে ব্যবহার করে সরাসরি কারেন্ট জাল, যে বিষয়টি উনি আসলে বলেন নাই, এই কারেন্ট জালটাও বন্ধ হওয়া দরকার। ইদ্রিস ভাই একটু ইঙ্গিত করে গেছেন যে আসলে আমরা কি জাল ব্যবহার করব, এইটা ব্যবহারের আমাদের কেন এই জালগুলি আমরা ব্যবহার করছি। এই যে ইলিশের পরিমাণ বাড়ছে এবং ইলিশের সাইজ বাড়ছে, ইলিশটা কারা ধরছে? আমার এখন যে জেলেরা ধরতেছে এই জেলেরাই ধরবে সমুদ্রে যেয়ে। এবং এইটাকে যদি আপনার নিশ্চিত করা যায় যে এই যে সময়টা বন্ধ করা হয়, কিন্তু সেই সময়টা আসলে নিশ্চিত হচ্ছে না। ইন্ডিয়ান শত শত ট্রলিং এসে আমাদের দেশে যখন অবরোধ চলে তখন তাদের দেশে অবরোধটা চলে না, আবার ইন্ডিয়ায় যখন অবরোধ চলে তখন আমাদের দেশে অবরোধ চলে না। কিন্তু আমাদের দেশের জেলেরা ইন্ডিয়ায় সীমানায় যাওয়ার চিন্তাও করতে পারে না, কিন্তু ইন্ডিয়ার শত শত ট্রলিং আমাদের সীমানায় এসে এই কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে। আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ইন্ডিয়ায় যখন অবরোধটা দেয় ঠিক একই সময় বাংলাদেশের অবরোধটা যদি দেওয়া যেত তাহলে আমাদের দেশের ইলিশ সম্পদ আরও বেশি সুরক্ষিত হতো এবং আমার বিশ্বাস যে এটা আরও বেশি বৃদ্ধি পেত। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হলো যে কয়েকদিন আগে যে দুর্ঘটনাটা ঘটেছে দুবলায়, যে ট্রলার ডুবির ঘটনা ঘটছিল বগাতে, আমাদের বেশ কিছু জেলে যাদের মৃতদেহ পাওয়া গেছে, যাদেরটা পাওয়া যায়নি। এখানে আমার একটা নিয়োগ ছিল, সেটি হলো যে কয়েক বছর আগে একজন জেলে সে নিখোঁজ হয়েছে, তার পরিবার এখনও পথে তাকায় আছে যে কখন তার স্বামী ফিরে আসবে, একটা শিশু বাচ্চা আছে সে তাকায় আছে তার পিতা ফিরে আসবে। এখানে খুবই দুঃখজনক হলো যে তাকে ডেথ সার্টিফিকেট দিচ্ছে না সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ইউনো অফিস, এটা আইনি জটিলতা আছে। এই ডেথ সার্টিফিকেট না পাওয়ার কারণে সে আসলে বিধবা ভাতাটার সুযোগটাও পাচ্ছে না, পাশাপাশি তার যে সমিতি থেকে যে ঋণ নিয়ে গেছিল তার স্বামী, সেই টাকাটাও তাকে এখন 7 বছর পরে 8 বছর পরে পরিশোধ করতে হচ্ছে। সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে আমাদের এটা মওকুফ হবে। এই জায়গাটা যদি জেলা প্রশাসক মহোদয় যদি একটু দৃষ্টি দেওয়ার সুযোগ থাকে, আমি বিনীতভাবে এই বিষয়টি একটু দৃষ্টি আকর্ষণ করব। এবং এরকমের শুধু বগাতে একটি দুইটি পরিবার নয়, বাগেরহাট জেলায় এরকমের বেশ কিছু পরিবার আছে। আরেকটি বিষয়ে আমি ডিসি স্যারের বিনীতভাবে এটি দৃষ্টি আকর্ষণ করবো, আমি মংলাতে একটি নিউজ করেছিলাম, একটি বাচ্চা শিশু, তখন কোভিড চলে, এই শিশুটি সম্ভবত পেলেতে বা ওয়ানে পড়ে, একটা মেয়ে বাচ্চা, সে নেট জাল টানতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসছো, সে আমাকে বলল যে আমার বাবা তো একা আয় ইনকাম করে, আমাদের পরিবারটা চলে না, তাই এখন ক্লাস বন্ধ, এই ফাঁকে ঘরে বসে আছি, তাই একটু বাবার সাথে নেট জাল টানতে আসছি, যদি কিছু পাই এটা দিয়ে আমাকে ঈদে কিছু কিনে দেবে বাবা। এই নিউজের পরে তখন জেলা মৎস্য কর্মকর্তা ছিলেন খালেদ কনক ভাই, এই বাগেরহাটে মংলা কেন্দ্রিক সম্ভবত 800 না 400 কার্ড অতিরিক্ত আসলো ওই অঞ্চলের জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনপ্রতিনিধিদের কারণে সেই অঞ্চলে মাত্র 10টি না 20টি কার্ড দেওয়া গেছে, বাকি কার্ডগুলি জনপ্রতিনিধিরা বলছে এটা মৎস্য অফিসার বললে অমনি হবে না, এটা আমরা যেভাবে খুশি সেইভাবে এটা বন্টন করবে, এটা আমাদের ব্যাপার। এই জায়গাগুলি একটু দেখা দরকার, মানে এই বিষয়টি যদি দেখা যায় তাহলে যারা প্রকৃত জেলে আছে তাদের জায়গাগুলিতে, যেমন এই যে আজকে বলতেছে যে বিজিএফ এর চাল পায় না, বা এই জায়গাটা যদি, মানে প্রকৃত যারা জেলে তাদের একটা ডাটাবেস থাকা দরকার, তাদের ইন্স্যুরেন্সটা নিশ্চিত হওয়া দরকার, আর এই জেলেদেরকে যদি এই সরকারি যে সুযোগ সুবিধা এটি কম না, আমরা বলি যে কই এই জেলেরা পাচ্ছে না, আসলে তা সঠিক না, সরকার যে পরিমাণ সাহায্য সহযোগিতা দিচ্ছে এটা অপর্যাপ্ত না, এটা সুষম বন্টনের জায়গাটা যদি নিশ্চিত করা যায় তাহলে জেলেদের যে আজকে যে সংকটটা আছে এই সংকটটা অনেকখানি দূর হবে বলে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ।